আপনি কি সম্প্রতি আপনার বন্ধুর কাছ থেকে খুব দামি কিছু উপহার পেয়েছেন? যেমন ধরুন একটি আইফোন, ম্যাকবুক বা এরকম কিছু। হতে পারে আপনার বন্ধু খুব উদার, কিন্তু সরকার তা নয়। আয়কর আইনের নিয়ম অনুসারে আপনি যদি এমন একটি উপহার পান যার মূল্য এক অর্থবর্ষে 50,000 টাকার বেশি, তাহলে আপনাকে এর উপর কর দিতে হবে। উপহারের দাম যদি 2 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনাকে 269ST ধারার অধীনে এর জন্য জরিমানাও দিতে হতে পারে। তবে এখানে একটি টুইস্ট আছে। আপনি যদি আপনার আত্মীয়দের কাছ থেকে উপহার পান, যেমন ধরুন আপনার মা, বাবা, বোন, স্ত্রী বা অন্য কেউ, তাহলে এই উপহারের দাম যাই হোক না কেন, আপনাকে এতে কোনো কর দিতে হবে না। বন্ধুদের কাছ থেকে 50,000 টাকার বেশি উপহারের ওপর ট্যাক্স দিতে হবে। উপহারের মধ্যে নগদ অর্থ, গয়না অন্তর্ভুক্ত থাকতে পারে। বিয়ে মোটেও ট্যাক্সের অধীনে নয়। আত্মীয়দের কাছ থেকে উপহারের ওপর কোনো কর নেই। আশিস খুব খুশি, কারণ মাসের প্রথমেই স্যালারির সঙ্গে পারফরমেন্স বোনাসের টাকাও চলে এসেছে। এখন আশিস ভাবছে এই টাকা দিয়ে শেয়ার কিনে স্ত্রীকে উপহার দেবে। এতে টাকা বাড়তেই থাকবে এবং গিফটের বিষয়টি শুনে তার স্ত্রীও খুশি হবেন। কিন্তু তার বান্ধবী গিফট ট্যাক্সের কথা বলতেই আশিস আকাশ থেকে পড়লেন। আশিস এই সমস্যার একটা সমাধান বের করতে চান। তিনি জানতে চান স্ত্রীকে উপহার হিসেবে শেয়ার দিলে এর উপর ট্যাক্স প্রযোজ্য হবে কিনা। আয়কর আইন অনুসারে একটি অর্থবর্ষে 50,000 টাকা পর্যন্ত উপহারগুলিতে ট্যাক্স দিতে হয় না। সহজ কথায়, যদি এক বছরের মধ্যে প্রাপ্ত সমস্ত উপহারের মোট দাম 50,000 টাকার কম হয়, তবে কোনো কর নেওয়া হবে না। 50,000 টাকার বেশি দামি উপহার পেলে উপহারের মোট পরিমাণের ওপর ট্যাক্স দিতে হবে। যে ব্যক্তি উপহার পাবেন তাকেই ট্যাক্স দিতে হবে। টাকা, সম্পত্তি, যানবাহন, গয়না বা শেয়ার সহ অন্যান্য অস্থাবর জিনিসপত্র উপহার হিসেবে দেওয়া যেতেই পারে। উপহারের ওপর কর নির্ভর করে কে দিচ্ছে তার ওপর। আয়কর আইনের অধীনে আত্মীয় শ্রেণীতে পড়েন এমন লোকদের কাছ থেকে প্রাপ্ত উপহারের ওপর কর প্রযোজ্য হয় না। স্ত্রী আত্মীয়ের আওতায় আসেন। এর মানে আশিস যদি তার স্ত্রীকে শেয়ার উপহার দেন, তাহলে তাকে বা তার স্ত্রীকে কোনো কর দিতে হবে না। স্ত্রী ছাড়াও ভাই বোন, বাবা মা, স্ত্রীর বাবা মা এবং অন্যান্য ব্যক্তিরাও আত্মীয় শ্রেণীতে পড়েন। আশিসের স্ত্রী যদি উপহার হিসেবে প্রাপ্ত শেয়ার বিক্রি করেন বা লভ্যাংশ থেকে উপার্জন করেন, তাহলে অবশ্যই ট্যাক্স দিতে হবে। যেহেতু এই শেয়ারগুলি আশিস কিনেছেন এবং তার স্ত্রীকে দিয়েছেন, তাই আয়কর আইনের ধারা 64-এর অধীনে ক্লাম্পিং করার বিধান প্রযোজ্য হবে। উপহারে দেওয়া শেয়ার বিক্রির ফলে যে লাভ বা ক্ষতি হবে তা আশিসের আয়ের সঙ্গে যোগ করা হবে। যদি তার আয় স্ত্রীর আয়ের থেকে বেশি হয়, তাহলে আশিসকে এর উপর কর দিতে হবে। হোল্ডিং পিরিয়ড অনুযায়ী ট্যাক্স প্রযোজ্য হবে। যদি লিস্টিং শেয়ার কেনার তারিখ থেকে 12 মাসের কম সময় ধরে রাখার পর তা বিক্রি করা হয়, তাহলে লাভের ওপর 15% হারে স্বল্পমেয়াদী মূলধন লাভ কর বা STCG দিতে হবে। যদি 12 মাস পর বিক্রি করা হয়, তাহলেও লাভের ওপর কর দিতে হবে। দীর্ঘমেয়াদী মূলধন লাভ বিবেচনা করা হবে। 1 লক্ষ টাকার ওপর মুনাফায় 10% হারে কর দিতে হবে। উভয় ক্ষেত্রেই সেস এবং সারচার্জ দিতে হবে। আনলিস্টেড শেয়ারের ক্ষেত্রে যদি 24 মাসের কম সময়ের জন্য তা বিক্রি করা হয়, তাহলে মুনাফা স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসেবে গণ্য করা হয়। আর যদি 24 মাসের পরে তা বিক্রি হয়, তবে এটি দীর্ঘমেয়াদী মূলধন লাভ হিসেবে বিবেচনা করা হয়। স্বল্পমেয়াদী ক্ষেত্রে এটি স্ল্যাব হারে কর ধার্য করা হয়, যখন দীর্ঘমেয়াদী লাভে স্ল্যাব অনুযায়ী কর দেওয়া হয়। আশিসের মতো আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন, শেয়ার ছাড়া অন্য সম্পদ গিফট করলে তাতে কর আরোপ করা হয়। বিভিন্ন সম্পদের জন্য হোল্ডিং পিরিয়ড আলাদা। অনলাইন এবং অফলাইনে দুইভাবেই শেয়ার গিফট করা যায়। অফলাইন মোডে গিফট ডেলিভারি করতে ইনস্ট্রাকশন স্লিপ বা DIS ব্রোকারকে দিতে হবে। কিছু ব্রোকার উপহার দেওয়ার জন্য EDIS সুবিধা প্রদান করে থাকে। এতে কোম্পানির নাম, শেয়ারের সংখ্যা, উপহার প্রাপকের ডিম্যাট অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। বিয়ে উপলক্ষে বরকনের প্রাপ্ত উপহার সম্পূর্ণ করমুক্ত, তবে বন্ধুদের কাছ থেকে প্রাপ্ত উপহারে অবশ্যই কর দিতে হবে। উপহারের দাম যদি 2 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনাকে 269ST ধারার অধীনে এর জন্য জরিমানাও দিতে হতে পারে।